হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করি তারা খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মুচমুচে ও মজাদার একটি পিঠা। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন। আর এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন দেখে আসি এই পিঠাটি কিভাবে তৈরি করা যায়। পিঠাটি তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি একটি মিক্সিং বল। এবার এর মধ্যে দিয়ে দিব 1.5 কাপ ময়দা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ চিনি। দিয়ে দিচ্ছি 1টি ডিম। এবার দিয়ে দিব 7 মতো লবণ। এবার এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ বাটার। আর এই বাটারটাকে আমি গলিয়ে নিয়েছি। এবার এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিব। এই তো শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিব আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধ। দুধটাকে দিয়ে আবারও ভালোভাবে মেখে এখানে একটি সফট ডো তৈরি করে নিব। এই তো ডোটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এবার এই ডোটার উপর দিয়ে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। ঘিটাকে দিয়ে ভালোভাবে মেখে নিব। আর এই ঘিটা দিলে পিঠাটা থেকে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। আপনারা চাইলে এই ঘিটা স্কিপও করতে পারেন। এই তো এই ডোটা থেকে আমি 2টি লেজি কেটে নিয়েছি। আর সেখান থেকে 1টি লেজি দিয়ে এভাবে মোটা করে একটি রুটি তৈরি করে নিয়েছি। আর আমি এখানে 1টি গ্লাস দিয়ে এগুলো কেটে নিব। আর আপনাদের কাছে যদি কুকি কাটার থাকে সেটা দিয়েও কেটে নিতে পারেন। এবার এখান থেকে 1টি অংশ নিয়ে এর মাঝখানে বরাবর 1টি নজেল দিয়ে দিয়েছি। কিছুটা দূরত্ব রেখে এর সাইডের অংশগুলো এভাবে 1টি ছুরির সাহায্যে কেটে নিব। আর এটাকে 7টি ভাগে ভাগ করে নিব। এবার এই কাটা অংশগুলো 1টি কাঁটা চামচের সাহায্যে এভাবে চাপ দিয়ে নিব। এবার ফুলের পাপড়িটা করে নিব। এজন্য আমি 2 সেট দিয়ে এভাবে চাপ দিয়ে দিচ্ছি। আর এই কাজটা আমি কিভাবে করছি তা হয়তো আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারবেন। আমি একইভাবে আরেকটি ফুল তৈরি করে নিব। তবে আগের ফুলের তুলনায় এই ফুলটা একটু ছোট হবে। এবার আমি বড় ফুলটার উপরে ছোট ফুলটাকে বসিয়ে দিব। এবার এই ফুলটা যেন ভাজার সময় ছুটে না আসে এজন্য এর উপরে 1টি লং দিয়ে দিব। এভাবে আমি বাকি ফুলগুলো তৈরি করে নিব। এই তো সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এবার এই পিঠাগুলো আমি ভেজে নিব। তেলটা হালকা গরম হলে এর ভিতরে 1-1 করে পিঠাটা ভেজে নিব। আর এই পর্যায়ে চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে এই পিঠাগুলো ভেজে নিতে হবে, না হলে উপরে কালার চলে আসবে, ভিতরে কাঁচা থেকে যাবে। পিঠাটার 1 সাইড আমি ভেজে নিয়েছি। এবার অপর সাইডও ভেজে নিব।
এই তো পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার পিঠাগুলো তুলে নিব। আর এভাবে আমি বাকি পিঠাগুলো ভেজে নিব। এই তো এরই মাঝে তৈরি করা হয়ে গিয়েছে মজাদার একটি ফুলের পিঠা। আশা করি এই ফুলের পিঠাটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর এই পিঠাটা কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে। তো আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, সকলে খুব বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।